উপমহাদেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট হলো এশিয়া কাপ। আগামী 15 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এশিয়া কাপের 14তম আসর। এবারের এশিয়া কাপে অংশ নিবে মোট 6টি দল। তন্মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান আইসিসির পূর্ণ সদস্য হিসেবে সরাসরি অংশগ্রহণ করছে এবং একটি দল বাছাই পর্বে খেলে এশিয়া কাপে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। সে দলটি হল হংকং। ইতিমধ্যেই শক্তিশালী বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ সব কয়টি দেশই এশিয়া কাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে। 15ই সেপ্টেম্বর দুবাইয়ের স্টেডিয়ামে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপের হাড্ডাহাড্ডি লড়াই। প্রত্যেকটি দলই চাইবে এশিয়া কাপ ট্রফিটি জিততে। প্রত্যেকটি দলেরই রয়েছে কিছু বিশ্বমানের বোলার ও ব্যাটসম্যান। আজ আলোচনা করব এমন 5 জন বোলার সম্পর্কে যারা এবারের এশিয়া কাপে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হতে পারেন। 1. মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশ। রয়্যাল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের সর্বকালের সেরা পেস বোলার এবং সফল ওডিআই অধিনায়ক। তিনি এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন। মাশরাফি ওডিআই ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী একমাত্র বোলার, যিনি 190টি ওডিআই ম্যাচ খেলে 274টি উইকেট সংগ্রহ করেছেন। মাশরাফি বোলিং ও ব্যাটিং উভয় ক্ষেত্রেই দক্ষতায় পরিপূর্ণ একজন ক্রিকেটার। যেকোনো সময়ে ব্যাটিং ও বোলিংয়ের মাধ্যমে প্রতিপক্ষ দলের ভয়ের কারণ হয়ে ওঠেন তিনি। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজের এক ম্যাচে মাত্র 26 বলে 36 রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি। এছাড়াও তিনি সিরিজের 3টি ম্যাচে মোট 7টি উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হন। এবারের এশিয়া কাপেও জ্বলে উঠতে পারেন মাশরাফি, তাই মাশরাফির উপর নজর রাখতে হবে প্রতিপক্ষ দলের সব ব্যাটসম্যানদের। 2. মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ। অতি অল্প সময়ের মাঝেই ওয়ার্ল্ড ক্লাসিক বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মুস্তাফিজুর রহমান। ওডিআই ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচ খেলে 50 উইকেট শিকারী বোলারদের মধ্যে অন্যতম একজন তিনি। মুস্তাফিজুর রহমান ভারতের বিপক্ষে 2015 সালে অভিষেক সিরিজেই নজর কাড়েন বিশ্বের ক্রিকেট ভক্তদের। সেই সিরিজে মুস্তাফিজ তার জাদুকরী বলের মাধ্যমে 3 ম্যাচে 13টি উইকেট তুলে নিয়ে ভারতের বিপক্ষে সিরিজ জিততে অনবদ্য ভূমিকা রাখেন। এরপর 2016 সালে আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেন তিনি। 16টি উইকেট নিয়ে এবং কিপ্টে বোলিংয়ের মাধ্যমে সানরাইজ হায়দ্রাবাদকে ট্রফি জেতাতে অনবদ্য ভূমিকা রাখেন মুস্তাফিজুর রহমান। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওডিআই সিরিজে মোট 5টি উইকেট লাভ করেন তিনি। আরব আমিরাতে অনুষ্ঠিত এবারের এশিয়া কাপে 2015 সালের মতো ভয়ঙ্কর রূপে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান। 3. রশিদ খান, আফগানিস্তান। আফগানিস্তানের তরুণ উদীয়মান স্পিনার রশিদ খান বর্তমানে আইসিসির টি-20 র্যাঙ্কিংয়ে প্রথমে এবং ওডিআই র্যাঙ্কিংয়ে 2 নম্বরে অবস্থান করছেন। রশিদ খান খুব অল্প সময়ের মধ্যে আফগানিস্তান সহ সমগ্র ক্রিকেট বিশ্বে একজন জনপ্রিয় ক্রিকেটার হিসেবে পরিণত হয়েছেন। তিনি তার অসাধারণ লেগ ব্রেক, অফ ব্রেক ও গুগলি বলের মাধ্যমে ব্যাটসম্যানদের বোকা বানিয়ে সাজঘরে পাঠাতে দক্ষ। ওডিআই ক্রিকেট ইতিহাসে দ্রুত 100টি উইকেট সংগ্রহকারীদের মাঝে অন্যতম তিনি। রশিদ খান এখন পর্যন্ত মাত্র 47টি ওডিআই ম্যাচ খেলে 104টি উইকেট সংগ্রহ করেছেন। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওডিআই সিরিজে তিনি 8টি উইকেট লাভ করেন। তাই এবারের এশিয়া কাপে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের অবশ্যই তার দিকে নজর রাখতে হবে। 4. হাসান আলী, পাকিস্তান। হাসান আলী বর্তমানে টি-20 ক্রিকেট ফরম্যাটে পাকিস্তানের অন্যতম সেরা একজন পেস বোলার, যিনি আইসিসির ওডিআই বোলিং র্যাঙ্কিংয়ে 3 নম্বরে অবস্থান করছেন। হাসান আলী পাকিস্তানের হয়ে সবচেয়ে কম ম্যাচ খেলে ওডিআই ক্রিকেটে 50টি উইকেট পাওয়া একমাত্র বোলার। তিনি 2017 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 13টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারে পরিণত হন।
পাকিস্তানের হয়ে এবারের এশিয়া কাপে দুর্দান্ত রূপে দেখা দিতে পারেন হাসান আলী। পাস আকিলা ধনঞ্জয়া শ্রীলঙ্কা, এবারের এশিয়া কাপে ভয়ঙ্কর রূপে দেখা যেতে পারে এই লঙ্কান অফ স্পিনার আকিলা ধনঞ্জয়কে। ওডিআই ক্রিকেটে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে তিনি 5টি উইকেট তুলে নেন। এছাড়াও সদ্য শেষ হওয়া আফ্রিকা সিরিজের একটি ম্যাচে মাত্র 26 রান দিয়ে 6টি উইকেট লাভ করেন এবং সিরিজের মোট 5টি ওডিআই ম্যাচ খেলে 14টি উইকেট তুলে নেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের আয়োজন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করবেন। আর বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।